ওম তৎসৎ। মনুষ্য জীবনের উদ্দেশ্য কী? মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে জীবনের চারটি প্রশ্নের সঠিক উত্তর খুঁজে বের করা। এক, আমি কে? দুই, আমি কেনই বা এখানে এসেছি? তিন, কোথা থেকে এসেছি? চার, মৃত্যুর পর কোথায় যাব? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে আমাদের এই মনুষ্য জন্মটা দিয়েছেন, তাই পশুদের মতো আহার নিদ্রা ভয় মৈথুনে ব্যস্ত থাকা উচিত নয়। যে দেহের সুখের জন্য বড় বড় ঘর বানাচ্ছি, ওই ঘর থেকে একদিন আমাদের বের হতে হবে। ভোগ বিলাস ইচ্ছা ফুর্তি পূরণ করার জন্য আমরা দিন রাত পরিশ্রম করি, পরিশেষে দেখা গেল আমাদের প্রচুর অর্থ হলো কিন্তু উপভোগ করার মতো সময়টা আর নেই। ধীরে ধীরে অতি কাছের প্রিয় মানুষগুলো সময়ের ব্যবধানে দূরে সরে যাচ্ছে, তাই আমাদের মিথ্যার পেছনে না ছুটে সত্যের অনুসন্ধান করা কর্তব্য। তাই যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় রোজ গীতা পাঠ করতে বলেছেন, আর প্রতিদিন নিত্য নিয়মিত শ্রদ্ধা সহকারে গীতার মূল আলোচ্য বিষয় ব্রহ্মবিদ্যা অর্থাৎ গুরু প্রদত্ত ক্রিয়াযোগের অনুশীলন করে নিজের মধ্যে ওই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করুন, নিজেকে জানুন। গুরুকৃপা হি কেবলম, গুরুকৃপা হি কেবলম। জয় গুরু।